প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা অনুষ্ঠানে। এই আয়োজনে আমি শুভেচ্ছা জানাচ্ছি পিঙ্কি ছেত্রী। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনে উপস্থিত হয়েছে আজ মার্কস অলরাউন্ডার 2009 এর প্রাথমিক শাখার চ্যাম্পিয়ন মাইশা, সেই সাথে আছে সম্ভাবনাময় দুই বন্ধু সৃজন ও নাদিম, একজন চর্চা করছে গান নিয়ে আর আরেকজন হলো নৃত্যে। কেমন আছো তোমরা সবাই? ভালো আছি আপু। হ্যাঁ ভালো আছি। প্রথমে চলে যাব মাইশার কাছে, অনেক কথা বলবো আজকে তোমার সাথে। প্রথমে যেটা জানতে চাই, তুমি তো মার্কস অলরাউন্ডারে ছিলে, তো সেই সময় শুরু থেকে শেষ পর্যন্ত যে সুন্দর একটা জার্নি ছিল তোমার, একটু ছোট করে শুনতে চাই তোমার কাছে। শুরুটা এরকম ছিল, আমি প্রথমে পেপারে দেখেছিলাম মার্কস অলরাউন্ডার কম্পিটিশন হবে, তো দিব না দিব এরকম দুটোর মধ্যে পড়েই দিলাম। আমি অনেক ছোট ছিলাম, ক্লাস টুতে পড়তাম। তারপর আস্তে আস্তে প্রত্যেকটা ধাপ পার হলাম, আত্মবিশ্বাস বাড়তে শুরু করলো। অনেক ভালো গ্রুমার ছিলেন আমাদের দেশের নাম করা সব শিল্পীদের সাথে থাকার সুযোগ পেয়েছিলাম, সেই সাথে তাদের কাছ থেকে দেখতে দেখতে শিখতে শিখতে আত্মবিশ্বাসের মাত্রা বেড়ে যাচ্ছিল। আস্তে আস্তে ধপ ধপ পার হয়ে দর্শকদের ভোট পেয়ে চ্যাম্পিয়ন হলাম। আমার জীবনে একটা প্ল্যাটফর্ম ছিল মার্কস অলরাউন্ডার হওয়া, ওখান থেকে সবাই আমাকে চেনে, অনেক মানুষের সাথে দেখা হয়, খুব ভালো লাগে। আচ্ছা, যখন ঘোষণা করা হলো যে তুমি চ্যাম্পিয়ন, তার আগ মুহূর্তটা কেমন লাগছিল? তখন ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড ছিল, মানে ধুক ধুক একটা হার্ট বিটের সাউন্ড, খুব ভয় পাচ্ছিলাম। কিন্তু মনে হচ্ছিল না যেটাই হবে, মানে আল্লাহ দিচ্ছেন যেহেতু ওইটাই মেনে নিব। তো প্রথম শোনার পর আমার নাম এরকমভাবে উচ্চারণ হয়েছিল যে ফেরদৌসি ম্যাডাম ছিলেন, উনি বলছিলেন লা লামিয়া মুনতাহা। আমি বলছিল কি হবে এখন, আমি খুব অবাক হয়ে গেছিলাম। তো নাম ঘোষণার পরে আমি মানে এত ভালো লাগছিল, আমি কান্না করে দিয়েছিলাম, জানি না ভিডিও ক্লিপটা আছে কিনা, আমার খুব ভালো লাগছিল। ওকে, তাহলে চলো সেই সময়টায় আমরা একটু চোখ বুলে আসি। ঠিক আছে। চমকে চমকে ধীরে ধীরে পায়ে পল্লি বালিকা বন পথে যায়, একেলা বন পথে যায়, একেলা বন পথে যায়। সব নামটা ঘোষণা করছি প্রাথমিক গ্রুপের, লামিয়া মুনতাহা মাইশা। মাইশাকে অভিনন্দন, সে পাচ্ছে 5 লক্ষ টাকার বৃত্তি। বাহ মাইশা, আমার খুব ভালো লেগেছে দেখে। থ্যাংক ইউ। ওকে, এবার চলে যাব সৃজনের কাছে। সৃজন কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কেমন লাগছে এখানে এসে আজকে? অনেক ভালো লাগছে। আচ্ছা, তুমি তো এখানে অডিশন দিয়ে এসছো, কোন সাবজেক্টের উপরে অডিশন দিয়েছিলে? আমি গানের উপরে। আচ্ছা, বাসায় কি কেউ গান করেন, মানে কারো কাছ থেকে গান শেখো? বড় ভাইয়া, তার নাম সাজন সাহা, সে বাড়িতে প্র্যাকটিস করতো গান। আচ্ছা, তখন আমি খুবই ছোট ছিলাম, ভাইয়া যে হারমোনিয়াম বাজাতো তা দেখে দেখে আমি খুবই চেষ্টা করতাম যে বাজানোর জন্য। আচ্ছা, কিন্তু সবাই আমাকে বলতো না তোমার বাজাতো না, তুমি আমাকে নষ্ট করে ফেলবে। আচ্ছা, কিন্তু তখন আমার মা আমাকে নিয়ে ভাবলো তোকে আমি গান শেখাবো। আচ্ছা, তখন আমার এক দিদি ছিল, দিদি আমাকে একটা গান শেখালো, শেখানোর পর আমি আমার ফ্যামিলিকে গানটা শোনালাম, সবাই শুনে মুগ্ধ হয়ে বলল তুই পারবি। এখন পরিবারের সবাই আমাকে নিয়ে খুবই বলে যে তুই ভালো করে গান গা, গেয়ে একজন শিল্পী হওয়ার চেষ্টা কর, ভালো শিল্পীর চেষ্টা কর। ওকে, তাহলে এই পর্যায়ে আমরা তোমার একটা গান দেখি তো আসতে পারি, কি বলো? হ্যাঁ। ওকে,
একদিন মাটির ভিতরে হবে ঘর। এই ছোট বয়সে এত কঠিন কঠিন গান শিখছো, করছো, কেমন লাগে নিজের কাছে? আসলে এটি খুবই ভালো লাগে। যখন আমি গান গাই তখন আমার দাদা, তার নাম হচ্ছে পলাশ দা, তখন সে আমাকে কিছু কিছু গান বের করে দেয় ডাউনলোড দিয়ে, তখন আমাকে সেই গানগুলি শিখতে বলে। আচ্ছা, এগুলো শেখার মাধ্যমেই সব গান শেখা হচ্ছে। এবার চলে যাব নাদিমের কাছে। নাদিম, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। তুমি তো এখানে অডিশন দিয়ে এসেছো। জি। কোন সাবজেক্টের উপর অডিশন দিয়েছিলে? নাচের উপরে। নাচের উপরে। বাসায় কি কেউ শেখান নাচ তোমাকে, নাকি একাডেমিক্যালি শিখছো? একাডেমিতে শিখছি, তারার মেলা নামে একটা একাডেমি আছে, ওখানে শিখছি আর কি। আচ্ছা, এবার আবার চলে যাব মাইশার কাছে। মাইশা, তুমি আবৃত্তি করছো? হ্যাঁ। ডিবেট করছো? হ্যাঁ। আরো কিছু করছো কি পাশাপাশি? হ্যাঁ, এমনিতে হালকা গান গাওয়া হয়, ডিবেটের পাশাপাশি বক্তৃতা করি। আচ্ছা, একাডেমিক্যালি যে জিনিসগুলো এডুকেশনের সাথে সম্পর্কিত ওগুলো বেশি করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, এখন কি কি কাজ নিয়ে ব্যস্ত আছো তুমি? সাম্প্রতিক কাজ বলতে গেলে একটা কম্পিটিশনে আমি পুরস্কার পেয়েছি, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, বাংলাদেশের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কম্পিটিশন, 1978 সাল থেকে হয়ে আসছে। তো আমি দুইটা ইভেন্টে গোল্ড মেডেল পেয়েছি, ধারাবাহিক গল্প বলা আর উপস্থিত বক্তৃতা। রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার নিয়েছি, আমার জীবনের খুব বড় একটা মোমেন্ট ছিল। ইভেন আমি তার সামনে 2 মিনিট বক্তৃতাও দিয়েছি, চমৎকার একটা বিষয় ছিল। এই কম্পিটিশনে আমি ক্লাস 4 থেকে মানে অংশ নিচ্ছি। এই পর্যন্ত অভিনয়ে 2টা গোল্ড মেডেল, আবৃত্তিতে 1টা, বেশ কিছু রূপা ব্রোঞ্জ, আর এখন 2টো গোল্ড যোগ হলো। এর জন্য তোমাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আমার জন্য দোয়া করবেন পূজা, আরো ভালো কিছু করতে পারি ফিউচারে। অবশ্যই। তাহলে এই পর্যায়ে মাইশার আমরা একটা আবৃত্তি দেখেই আসতে পারি, কি বলো? হ্যাঁ। ওকে, আবৃত্তি করছি কবি হেলাল হাফিজের কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলের সব হাত, কণ্ঠ, পা এক নয়, সেখানে সংসারই থাকে, সংসার বিরাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে, অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ বা আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। কোনো কোনো প্রেম আছে, প্রেমিককে খুনি হতে হয়। কেউ যদি ভালোবেসে খুনি হতে চান তাই হয়ে যান, উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। বাহ, চমৎকার। ধন্যবাদ। কেমন লেগেছে তোমাদের? ভালো। এখন যেটা জিজ্ঞেস করতে চাই তোমার কাছে, তুমি নোয়াখালীতে থাকছো? জি। পড়াশোনা করছো? জি। কোন ক্লাসে? আমি ক্লাস 10-এ পড়ি। আচ্ছা, নোয়াখালীতে? হ্যাঁ, আদর্শ উচ্চ বিদ্যালয়। আচ্ছা, স্কুল। আচ্ছা, স্কুলে কখনো কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করেছো? হ্যাঁ, এই যে 28 তারিখ আমার স্কুলে ফাইনাল খেলা গেছিল, তো আমার স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে, সহপাঠীদেরকে নিয়ে একটা নাচ করছিলাম। তো ওটাতে সবাই, আমার স্কুলের টিচার, বন্ধু বান্ধব সবাই খুব খুশি হয়েছে, এবং
সারারা আমায় খুব এখন ভালো জানে, অনেক লাইক করে। আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, সবাই অনেক উৎসাহিত করে তোমাকে। ওকে নাদিম, আবার আসবো তোমার কাছে। এখন চলে যাই সৃজনের কাছে। সৃজন, তুমি কোথায় থাকছো এখন? আমি এখন কিশোরগঞ্জে থাকছি। আচ্ছা, কিশোরগঞ্জে পড়াশোনা করছো ওখানে? হ্যাঁ। কোন ক্লাসে? ক্লাস সিক্স। আচ্ছা, ওই স্কুলে তুমি তো গান করছো, অনেক ছোটবেলা থেকে গান করছো বললে, স্কুলে সবাই জানে যে তুমি গান করো বা পারফরমেন্স করো ওখানে? হ্যাঁ, আমার স্কুলে সবাই জানেন, এবং আমি যখন আর একটু ছোটো ছিলাম, যখন আমি ক্লাস থ্রি অথবা ফোরে পড়তাম, তখন আমি 2013 এবং 2014 আন্তঃপ্রাথমিক বিদ্যালয় থেকে জাতীয় পুরস্কার পেয়েছিলাম প্রধানমন্ত্রীর হাত থেকে। আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ। এবং 2014 বিটিভির সুবর্ণ জয়ন্তীতে আমি পুরস্কার পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, অনেক অনেক শুভকামনা তোমাকে এই জন্যে। আচ্ছা, বাসায় তোমাকে কারা কারা সবচেয়ে বেশি সাপোর্ট করেন? আমার বাসায় আমার মা বাবা, ভাই সাজনদা এবং পলাশদা, শফিক ভাইয়া, আমার মেজো ভাই সজনদা, সবাই আমাকে গানের বিষয়ে অনেক হেল্প করে। আচ্ছা, বাসায় মানে বাসা থেকে শুরু করে এমনি বাইরে একাডেমিক্যালি কোনো গুরু আছে তোমার যার কাছে শেখো? হ্যাঁ, এখন আমি ছোটোবেলা শিখতাম আমার শফিকুল টিচারের কাছে এবং দীপক মামার কাছে, এখন বর্তমানে শিখছি শ্রদ্ধা সুরিত মোস্তফা স্যারের কাছে। ওকে, আমরা মাইশার আবৃত্তি শুনেছি, সৃজনের গান শুনেছি, এবার নাদিমের নৃত্য দেখে আসতে পারি, কি বলো? ওকে চলো। মনে লাগে রং রে, দেলে লাগে রং, মনে লাগে রং, দেলে লাগে রং, এই ডং 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 ডং, ঘন্টা বাজে ডং, কাশি বাজে ডং, ময়ূর পঙ্খী সুচ্চা চলে, মনে লাগে রং রে, দেলে লাগে রং, মনে লাগে রং, দেলে লাগে রং, এই হেইয়া 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 হেইয়া। মনের মানুষ মুখ ঘুরাইয়া কইবে মগোসং, এই ডং 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 ডং, ঘন্টা বাজে ডং, কাশি বাজে ডং, ময়ূর পঙ্খী সুচ্চা চলে, মনে লাগে রং রে, দেলে লাগে রং, মনে লাগে রং, দেলে লাগে রং, এই হেইয়া 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 হেইয়া। মনে লাগে রং রে, দেলে লাগে রং, মনে লাগে রং,
দেলে লাগে রং বাহ নাদিম খুব ভালো লেগেছে কেমন লেগেছে তোমাদের চমৎকার আচ্ছা এই যে আমরা যে পারফরম্যান্স তোমার দেখলাম এটার কোরিওগ্রাফার কে ছিলেন উনি আমার টিচার শ্রদ্ধেয় দিদারুল ইসলাম তুহিন আচ্ছা তো ওনার কাছ থেকে আমার শেখা শুরু আচ্ছা তুমি শুরু থেকে মানে আজ পর্যন্ত ওনার কাছেই শিখছো জি হ্যাঁ ওকে ঠিক আছে অনেক শুভকামনা রইল তোমার জন্য এ পর্যায়ে চলে যাচ্ছি মাইশার কাছে মাইশা তোমার ভবিষ্যৎ প্ল্যান কি কি করতে চাও এখন তো নাইনে পড়ি নতুন পড়াশোনা স্টার্ট হলো এখন থেকে ক্যারিয়ার গঠনের সময় তো ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে আছে মানে এটা আব্বা আম্মু সবার ইচ্ছা আর এর পাশাপাশি আমি যেটা মনে করি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই ওই বিষয়টা নিয়ে আমার খুব ইন্টারেস্ট সাথে মানে পাশাপাশি সাংস্কৃতিক বিষয়গুলো থাকবে দুটো নিয়ে এগিয়ে যেতে চাই আচ্ছা আচ্ছা বাহ অনেক শুভকামনা রইল তোমার জন্য আমরা চাই তুমি অনেক বড় হও এবার চলে যাই সৃজনের কাছে সৃজন সবারই একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে তো সেই দিক থেকে গান নিয়ে কি কিছু করার ইচ্ছা আছে ভবিষ্যতে হ্যাঁ আমি গান গেয়ে একজন ভালো শিল্পী হতে চাই আচ্ছা আমার গান যেন প্রতি মানুষের মুখে মুখে থাকে এবং গান গেয়ে আমি প্রতিটি মানুষের জীবন মন জয় করতে চাই আচ্ছা আচ্ছা বাহ 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 নাদিম তুমি কি হতে চাও বড় হয়ে আসলে আমি পড়ালেখার পাশাপাশি নাচকে অনেক গুরুত্ব দিচ্ছি তো আমি চাচ্ছি যে পড়ালেখার পাশাপাশি ভালো একটা নৃত্যশিল্পী হওয়ার জন্য ওকে তোমার জন্য অনেক শুভকামনা আসলে আমাদের সবারই সর্বপ্রথম এই অ্যাটেনশনটা থাকা উচিত পড়াশোনার উপরে যে পড়াশোনাটা ঠিক রেখে পাশাপাশি এগিয়ে যাওয়া ঠিক আছে তোমাদের আজকে তিনজনকেই অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপু আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ প্রিয় দর্শক দেখতে দেখতে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের আয়োজনের আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আপনাদের কাছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এনটিভির সাথে থাকুন